আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বইয়ে কোষে দেখে টোয়েন্টি টু টোয়েন্টি টু পয়েন্ট টু বাইশ দশমিক দুই এই অধ্যায়টা করব এর আগের ভিডিও যারা দেখনি তারা অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ওই ভিডিওগুলোকে দেখে নিতে পারো এক নম্বর অঙ্গ কি বলেছে স্কেল ও পেন্সিলের সাহায্যে এ বি একটি রেখাং সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য পাঁচ সেবি হাতে কলমে কাগজ ভাঁজ করে এ বি সরল রেখাংশের লম্ব সমধিখণ্ড কাকি স্কেল দিয়ে মেপে দেখি কিনা হয়েছিল কাগজ ভাগ করে না করে আমরা কম্পাসকে ব্যবহার করে করব কারণ পরের অঙ্কগুলো কম্পাসকে ব্যবহার করে দিয়েছে পরীক্ষার খাতায় তোমাদের কাগজ ভাগ করে তো বলবে না তাহলে এক নম্বর অঙ্ক তাহলে আমরা সেমি রেখাংশ আগে এঁকে নিই তাহলে প্রথমে এক নম্বর অঙ্ক আমরা শুরু করছি এক নম্বর অঙ্ক কি বলেছে না এক নম্বর অঙ্কে বলেছে পাঁচ সেমি একটি সরলরেখা এঁকে নাও তাহলে পাঁচে আমি আঁকতে গেলে আমি তোমাদের নিয়মটা বলেছিলাম যে সরলরেখা আঁকা নিয়ম যে এই যে কাঁটা দেওয়া হয় না কাটা কাঁটা দেওয়া হয় এই জন্য এই যে বিন্দু সরল সরলরেখা বরাবর সোজা করে উপরে একটা বিন্দুগুলোকে করে নিতে হয় তাহলে আমি এখানে দুটো বিন্দু করে নিলাম তাহলে এই যেখান থেকে শুরু হলো সেখানে একটা বিন্দু আর পাঁচে একটা বিন্দুকে করে নিলাম এইভাবে করলে কি হবে যে রেখাটা আঁকা হয় সেই সরল রেখাটা সঠিক হয় নাহলে সহলেখার মধ্যে লম্বন ভুল লম্বন ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে যাই হোক লম্বন ত্রুটি আমরা পরে পড়ব আচ্ছা এবি নাম দিতে বলেছে আমি কলম দিয়ে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য তোমরা কিন্তু অবশ্যই পেন্সিলকে ব্যবহার করে করবে যা লিখবে সমস্ত এই যে ছবির মধ্যে যা থাকবে সমস্ত কিন্তু পেন্সিলে থাকবে তোমাদের দেখার জন্য আমি কলম দিয়ে করছি পাঁচ সেমি এবারে কি বলেছে সমদিখণ্ড করতে হবে সমদিখণ্ড করতে গেলে যেটা করতে হয় আমাদের সেটা হচ্ছে এই মাপটা নিয়ে এবি বি দৈর্ঘ্যটার মাপ নিয়ে তার অর্ধেক অর্ধেকের বেশি হলেও হবে পুরো মাপ নিলেও হবে বা অর্ধেকের বেশি মাপ নিলাম আমি অর্ধেকের বেশি নিলাম তাহলে জায়গাটা আমার কম লাগবে নিয়ে হয় উপরে একটা বৃত্তচাপ আকবো আবার হচ্ছে নিচে একটা বৃত্তচাপ এঁকে নিলাম তাহলে যে কোনো একটা বিন্দুতে বসি উপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ আঁকলাম একই রকম ভাবে এতে বসাবো এতে বসিয়ে কি হবে আমরা উপরে একটা বৃত্তচাপ আঁকবো আবার হচ্ছে নিচে একটা বৃত্ত চাপ এই যে তারা বৃত্তচাপ গুলো যেখানে কিন্তু আবার একটা অংশ কেটে নিব একটু ডিপ করে একটা বিন্দুগুলোকে আমি দিয়ে দিব এই জায়গাতে বিন্দুগুলোকে দিয়ে দিব আর বিন্দুগুলোতে নাম দিয়ে দিব এখানে কোনো নাম বলেনি আমি এখানে নাম দিয়ে দিয়েছি সি এবং হচ্ছে সি এবং ডি এই সি এবং ডি কে যুক্ত করে দাও সি এবং ডি কে যুক্ত করে দাও তাহলে সি ডি যুক্ত হয়ে গেল তাহলে দেখো এই যে সরল রেখা কি করছে কে করেছে সমুধি খণ্ডিত করেছে কেমন করে বুঝবো সমদ্বিখণ্ডিত করেছে এখানে একটা নাম দিয়ে দিচ্ছি ই দেখো তাহলে আমি মাপি তাহলে বুঝতে পারবো দেখো আমি চার সেমি নিয়েছিলাম এই সরি পাঁচ সেমি নিয়েছিলাম দেখো এই যে অংশটা হচ্ছে দেখো দুই আর এই লম্বা দাগের সাথে মিলেছে তাহলে হচ্ছে আড়াই তাহলে এদিকেও দেখো আড়াই তাহলে দুটোই কিন্তু আড়াই তার মানে আড়াই মানে টু পয়েন্ট ফাইভ তাহলে এখানে যেটা আগে আসে সেটাকে লেখাটাই ভালো হবে তাহলে বিই এটাও কিন্তু টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলো তাহলে দুটোরই দৈর্ঘ্য কি হলো দুটোরই দৈর্ঘ্য কিন্তু সমান হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে এ ই সমান সমান বি ই তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা সমদিখণ্ডকে অঙ্কন করতে পারি এবারে দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কে কি বলেছে দুই নম্বর অঙ্কে বলেছে স্কেল ও পেন্সিলের সাহায্যে আর্ট সেমি একটি সরল রেখাংশ একে স্কেল ও পেন্সিলের কম পেন্সিল কম্পাসের সাহায্যে সরল রেখাংশে সমদিখণ্ডিত করো যে কথাটা আমি যে ভাবে আমি করলাম এইভাবেই করতে হবে তাহলে এখানে কত সেন্টিমিটার নিতে হবে এখানে একটু বাড়িয়ে দিয়েছে আট সেন্টিমিটার নিতে বলেছে তাহলে আমি এখানে একটা আর্টে সরলরেখা এঁকে নিব তাহলে আঁকার একটা নিয়ম বলেছি যে আমাকে কি করতে হবে দুটো বিন্দু আগে এঁকে নিতে হবে তাহলে আটের এখানে একটা বিন্দু আর এই জায়গাতে একটা বিন্দু আমি এঁকে নিলাম এইবারে ওই দুটো বিন্দুকে কি করব স্কেলের সাহায্যে যুক্ত করে দিলাম তাহলে দেখো এটা হচ্ছে আর্ট সিমে একটি সহলেখা অঙ্কন হলো এবং এর নাম কিছু বলেনি তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে কোনো চিত্র চিত্র তার নাম দিতে হবে বিন্দু যেগুলো থাকে সেগুলোতে নাম দিতে হবে এ বি আচ্ছা এবারে আমাকে কি বলছে একে সমদ্বিখণ্ডিত করতে বলে দেখো সমান করলে হয় আমি বলেছিলাম আবার অর্ধেকের বেশি নিলে হয় আমি তোমাদের বলেছিলাম যে অর্ধেকের বেশি নেওয়াটাই ভালো কারণ দেখো আর্ট যদি নিতে চাই অনেকটা জায়গা নষ্ট হবে আমি কি করব। অর্ধেকের বেশি নিব অর্ধেকের বেশি মোটামুটি আইডিয়া করে অর্ধেকের বেশি নিয়ে নিলাম নেবার পর উপরে একটা অংশ কাটবো আবার হচ্ছে নিচে একটা অংশ কাটবো আবার একই রকমভাবে এতে বসাবো এতে বসে কি করব উপরে একটা অংশ কাটলাম আর নিচে একটা অংশ কাটলাম এই বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেখানে আমি আবার বিন্দুগুলোকে একটু ভালো করে করে দিলাম এবং তার কি করব নাম দিব এর নাম দিলাম সি আর হচ্ছে ডি এইবারে এটাকে কি করব। এটাকে যুক্ত করে দিব এটাকে যুক্ত করে দিলাম। এইবার আমি মাপি দেখি হয়েছে কি না দেখলাম দেখো মনে হয় আট নিয়েছিলাম হ্যাঁ আট নিয়েছিলাম এটা হচ্ছে চার দেখো পুরো একবার চারই মিলেছে আবার এটা হচ্ছে চার তাহলে আমরা এর একটা নাম দিব যেখানে দুটো সরেখা ছেদ করে সেই সব জায়গাতে নাম দেওয়াটা উচিত এর নাম দিলাম এই তাহলে এ আমরা মেপে দেখলাম কত না চার সেন্টিমিটার হলো একই রকম ভাবে যদি মেপে দেখি এটাও কিন্তু চার সেন্টিমিটার হলো যেহেতু দুটোরই দৈর্ঘ্য সমান তাহলে আমরা কি লিখতে পারি এ ই সমান সমান বিই আমরা লিখতে পারি তাহলে আমরা কি দেখলাম যে সমধিখণ্ডিত হয়েছে কার সাহায্যে না আমরা স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে সমাধিখন্ডিত করলাম একই রকম ভাবে তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্ক কি বলেছে স্কেল ও পেন্সিলের সাহায্যে দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ পি কিউ পিকিউকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করি দেখো এই অধ্যায় কেন ব্যাসের অঙ্কটা দিল এই অধ্যায় ব্যাসের অঙ্ক এখানে তো সমুদিখণ্ডের অধ্যায় তার ব্যাস কেন দিল দেখো ব্যাস থেকে ব্যাসার্ধ পাওয়া যায় ব্যাস কত না এখানে আমাকে ব্যাস বলে দিয়েছে ছয় সেমি। আমরা যদি ব্যাসকে দুই দিয়ে ভাগ করি তাহলেই বেশাত পাবো তবে আমাদের যেহেতু এই অধ্যায়টা সমুদ্রিখণ্ডকে তাই জন্য আমরা কিন্তু ডাইরেক্ট দুই দিয়ে কিন্তু ভাগ করব না আমরা কি করব না ছয় সেমি প্রথমে সরল রেখাংশকে এঁকে নিব তাহলে প্রথমে আমরা ফার্স্ট ছয় সেমি সরল লেখাংশ আঁকি এইটা ছয় সেমি সরল লেখা আঁকলাম এবার ছয় সেমি সরল লেখাকে কি করব না সমুদ্রিখণ্ডিত করব সেই একই পদ্ধতি অর্ধেকের বেশি বা সমান নিয়ে ওপর এবং নিচে দুটো বৃত্তচাপ কেটে নিলাম ওপর নিচে দুটো বৃত্তচাপ কেটলাম আবার আরেকটা প্রান্তে বসিয়ে আবার ওপর এবং নিচে দুটো বৃত্তচাপ কেটে দিলাম তাহলে এর নাম দাও এ বি এটার নাম দিলাম সি এবং টি এই সি এবং ডি কে যুক্ত করে দিলে আমরা দেখবো একটা খণ্ডক পেয়ে যাবো C এবং ডি এবার সি আর ডি কি করেছে এবিকে কে খণ্ডিত করেছে এই জায়গাটার নাম দিলাম ও কারণ আমরা বৃত্ত আকব বৃত্ত কেন্দ্রটাকে সাধারণত ও দিয়েই বেশি ক্ষেত্রে লেখা হয় তবে আলাদা দিলেও কোনো অসুবিধা হবে না এইবারে এই ও থেকে এ পর্যন্ত একটা দৈর্গ্যকে মেপে নাও বা বি পর্যন্ত নাও কোনো অসুবিধা নাই তাহলে ও থেকে এ পর্যন্ত একটা দৈর্ঘ্য মেপে নিলাম মাপার পর ওতে বসিয়ে আমি এখানে দেখো একটা বৃত্ত অঙ্কন করে দিলাম তাহলে দেখো কি হয়েছে এ আর বি দিয়ে ওই গেছে আচ্ছা এবারে একটা জিনিস দেখো ব্যাস কাকে বলে ব্যাস হচ্ছে কোনো একটা পরিধি থেকে কেন্দ্রগামী যে তাই না কেন্দ্রগামী জ্যাক আমরা বলে থাকি ব্যাস দেখো কেন্দ্র দিয়ে গেছে আর যা হচ্ছে পরিধির এক একটা প্রান্ত থেকে শুরু করে আরেকটা প্রান্ত পর্যন্ত যে যে সরল লেখা তাকে জ্যা বলা হয় তাহলে এটা হচ্ছে জ্যা বৃহত্তম জ্যাকেই ব্যাস বলা হয় এটাও বলতে পারি আমরা তাহলে দেখো আমাদের কিন্তু এখানে একটি বৃত্ত অঙ্কন হয়ে গেল যার ও এখানে আবার নামকরণ কিন্তু আমাকে পি কিউ বলেছে তাহলে বইয়ে যদি পি বলে আমাকে কিন্তু পি করতে হবে নিজের ইচ্ছা মতো নাম বসানো যাবে না তাহলে পি একটি ব্যাস করে বৃত্ত অঙ্কিত হলো তাহলে পি কত সেন্টিমিটার না ছয় সেমি সরলরেখা ছয় সেমি সরল রেখাকে সরলরেখা কে ব্যাস করে বৃত্ত অঙ্কিত হইল তাহলে তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি তোমরা বাড়িতে একটু চেষ্টা করবে যে বারো সেমি বারো সেমি সরল রেখাকে বারো সেমি সরল রেখাংশ এগুলো রেখা বলা হয় না সরল রেখাংশকে ব্যাস করে ব্যাস করে বৃত্ত অঙ্কন করো বৃত্ত দুইদের ভাগ না করে সমদ্বিখণ্ডিত করে করবে বৃত্ত অঙ্কন চার নম্বর অঙ্ক কি বলেছে স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি আট সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকি এই এবি সরল রেখাংশের সমান চার ভাগে ভাগ করি চারটে ভাগে ভাগ করতে বলেছে আমরা এর আগে করলাম দুই ভাগে ভাগ এবার আমরা চার ভাগে ভাগ শিখব কত সেমি সরল রেখাংশ বলেছে না আট সেমি একটি সরল রেখাংশ এবি নামকরণ বলে দিয়েছে এবি তাহলে আমি এবি একটি সরল রেখাংশ আঁকি এবং এর নাম বলেছে কি নামকরণ দিলাম একে চার ভাগে ভাগ করতে বলেছে চার ভাগে ভাগ করতে গেলে ভাগ করতে হবে এত বড় শরীরকে আমি যদি সমান নিই তাহলে কিন্তু অনেকটা জায়গা নষ্ট হবে তাই জন্য কি করবো না অর্ধেকের বেশি নিলাম অর্ধেকের বেশি নিয়ে উপরে একটা বৃত্ত চাপাকবো আর নিচে একটা বৃত্ত চাপাকবো আবার আরেকটা একটা প্রান্ত বসিয়ে গিয়ে উপরে আবার বৃত্ত চাপাকলাম আর হচ্ছে নিচে একটা বৃত্তচাপ আঁকলাম দেখো বৃত্তচাপ দুটো একটা বিন্দুতে ছেদ করেছে এই দুটো বিন্দুতে ছেদ করেছে এবার এটাকে যুক্ত করে দিলাম তাহলে দেখো আমরা যে কথাটা বলেছিলাম যে সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত হয়ে গেল কিন্তু আমাকে বলেছে চার ভাগে ভাগ করো চার ভাগে ভাগ করলে এই যে অর্ধেক জায়গাটা আছে এই অর্ধেক জায়গাটাকে আবার ভাগ করতে হবে এই অর্ধেক জায়গাটাকে এবার ভাগ করো অর্ধেকটাকে সর ধরে এবার ভাগ করব মানে অর্ধেকের সমান করে আমি বৃত্তচাপ আঁকছি এবার তাহলে যাকে এবার আঁকবো তার দুই প্রান্তে বসাতে হবে তাহলে আমরা দুই প্রান্তে বসিয়ে দিচ্ছি এইবারে এই যে প্রান্ত এই বৃত্তচাপগুলো যেখানে ছেদ করলো আমরা যেমন আগে করছিলাম একই রকম ভাবে কি করব না তাদেরকে আমরা যুক্ত করে দিব এইটা এটাকে যুক্ত করে দিলাম তাহলে দেখো এই সরলরেখাটা হয়ে গেল আবার দেখো এই যে এই যে সরলরেখাটা আছে একেও আবার কি করব সমান করে আমরা কি করব দুটো ভাগে ভাগ করার জন্য যা করতে হয় তাই করব মানে এই অংশটাকে সমদিখণিত করছি এবার প্রথমে সরলরেখাটা করলাম দুটো অংশ পেলাম এবার এই যে অংশগুলো পেলাম তাকে আবার অর্ধেক করব তাকে অর্ধেক করতে কি করল এর অর্ধেকের বেশিরভাগ সমান নিয়ে বৃত্ত আঁকতে হবে তাহলে আমরা এবার তাহলে বিতে বসিয়ে করলাম এবার আছে এই প্রান্ত বসিয়ে করলাম এইবার কি হলো এইবার দেখো তারা পরস্পরকে যুক্ত করে দাও তাহলে চার ভাগে ভাগ হয়ে গেল দেখো তাহলে প্রথমে দুই ভাগ করলাম তার প্রতিটা খন্ডকে আবার ভাগ করবো তাহলে এবি বি এখানে নাম দিয়ে দাও এবি এখানে দাও সি ডি আর ই এক একটা ভাগের দৈর্ঘ্য আমাকে মাপতে বলেছে তাহলে যে কোনো একটা ভাগের দৈর্ঘ্য আমি মেপে নিই দেখো এখানে কত হলো এখানে কিন্তু দুই হলো তা প্রতিটাই দুই হবে কারণ একটা আট সেমি শহরে চার ভাগে ভাগ করলে তো দুই হবে তাহলে এসি সমান সমান দুই সেমি সিডি সমান সমান দুই সেমি ডিই সমান সমান দুই সেমি ইবি সমান সমান দুই সেমি প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য আমাকে বের করতে বলেছে তাহলে কি দাঁড়ালো এসি সমান সমান সিডি সমান সমান ডি সমান সমান হচ্ছে ইবি এইটা অঙ্কিত হইল তাহলে এবার দেখো পাঁচ নম্বরের অঙ্কটা পাঁচ নম্বর কি বলেছে দুটি বৃত্ত আঁকি যার ব্যাস হচ্ছে পাঁচ সেমি আর হচ্ছে সাত সেমি তাহলে আমরা দুটো বৃত্ত আঁকি যার ব্যাস হচ্ছে পাঁচ সেমি আমি এর আগে একটা অঙ্ক করলাম একটা হোমওয়ার্কও দিয়েছে এরকম একটা হচ্ছে পাঁচ ধরে ব্যাস করে বৃত্ত আঁকতে বলেছে আর একটা জায়গায় বলেছে সাতকে ধরে বৃত্ত অঙ্ক তাহলে পাঁচ সেমি আর সাত সেমি দুটো ব্যাস এবার ব্যাস থেকে বৃত্ত আঁকতে গেলে কি করতে হবে তাকে সমদিখণ্ডিত করতে হবে অর্ধেকের বেশি নিয়ে আমরা দুই দিকে বৃত্ত চাপাগবো এতক্ষণ ধরে হয়তো আমরা এটাই আলোচনা করছি কিভাবে সমদিখণ্ডিত করতে হয় তাহলে দেখো সমদিখণ্ডিত হয়ে গেল সমদীক্ষণিত হওয়ার পর এই যে দুটো অংশ পেলাম একটা অংশকে ধরেই কি করবো আমরা বৃত্ত অঙ্কন করবো এই যে একটা অংশকে ধরে আমরা কি করবো না বৃত্ত অঙ্কন করে দিব দেখো এই হচ্ছে বৃত্ত অঙ্কন হয়ে গেল আবার সাতকে ব্যাস করে বৃত্ত আঁকতে গেলেও সে একই পদ্ধতি করতে হবে অর্ধেকের বেশি নিয়ে আমরা দুটো বৃত্ত চাপ এঁকে দিব দুই প্রান্তে বসে দুটো বৃত্ত চাপ এখানেও বসিয়ে তেমনি ভাবে দুটো বৃত্তচাপ অঙ্কন করে দিব এবার এই অর্ধেক কমপ্লিট হয়ে যাওয়ার পর অর্ধেক হয়ে যাওয়ার পর সেই অর্ধেকের একটা অংশ আমি নিব আমি কি করবো অর্ধেকের একটা অংশ নিব নেবার পর আমরা এখান থেকে কিন্তু একটা বৃত্ত অঙ্কন করে দিব বৃত্ত অঙ্কন হয়ে গেল তাহলে মানে সরলরেখাকে অর্ধেক করার পর অর্ধেক অংশকে নিয়ে যেখানে ছেদ করলো সমিতি সেখান থেকে ধরে ঘুরিয়ে দিলে বৃত্ত অঙ্কন হয়ে গেলো তাহলে আমাদের পাঁচ নম্বর অঙ্ক হয়ে গেল এটার নামকরণগুলো করে নামকরণ না করলে হবে না বলেছিলাম তাহলে এই সরলেখাটার নাম বি ছিল এটার নাম দিয়ে দাও সিডি ছিল এটার নাম দাও ও ছিল এটার নাম পি তাহলে এবি পাঁচ সেমি ব্যাসের বৃত্ত অঙ্কিত হলো এবি সমান সমান পাঁচ সেমি ব্যাস বিশিষ্ট বৃত্ত অঙ্কন হলো ব্যাস বিশিষ্ট বৃত্ত অঙ্কিত হইল বৃত্ত অঙ্কিত হইল আর এখানে কি হবে সিডি সিডি কত সেমি না সাত সেমি তাহলে সাত সেমি ব্যাস বিশিষ্ট বৃত্ত অঙ্কিত হলো ব্যাস বিশিষ্ট বৃত্ত অঙ্কিত হইল আচ্ছা এইবারে দেখো ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্ক কি বলেছে ছয় নম্বর অঙ্ক বলেছে মাসুম একটি ত্রিভুজ এব আঁকলো তারপর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সে ত্রিভুজের বি সি এসি ও এবি বাহু তিনটি লম্ব সমাধিখণ্ড আঁকলো ওই লম্ব সমাধিখন্ডক তিনটি সমবিন্দু হলো কি না দেখি যদি সমবিন্দু হয় তবে ওই বিন্দুটির নাম ও দাও এরপর ও বিন্দুকে কেন্দ্র করে এ ও সরলিকাচে সমান ব্যাসার্ধের দৈর্ঘ্যে একটি বৃত্ত অঙ্কন করি তাহলে একটা ত্রিভুজ আঁকব কেমন ত্রিভুজ না এই ধরনের অঙ্কগুলোতে না সমবাহ ত্রিভুজ একে নিলে ভালো হবে সমবাহ ত্রিভুজই আঁকতে হবে এর কিন্তু কোনো ব্যাপার নাই তাহলে ছয় নম্বর অঙ্ক যে কোনো মাপের একটা ত্রিভুজ তাহলে এখানে একটা যে কোনো মাপের একটা আমি সমবাহ ত্রিভুজ এঁকে নিচ্ছি তাহলে আমার মনে হয় যে একটু সুবিধা হবে করতে আমি পাঁচ সেমি বিশিষ্ট বা ছয় সেমি বিশিষ্ট আমি ছয় সেমি ধরে নিয়েছি ছয় সেমি দৈর্ঘ্যের একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করছি সমবাহ ত্রিভুজ কিভাবে অঙ্কিত করতে হয় যে আমার এই যে ছয় আছে ছয়ের সমান করব ছয় সেমির সমান করে আমি কি করলাম ওপরে একটা বৃত্তচাপ পাঠলাম আর একটা থেকে আবার একটা উপরে এইবারে এই যে ছেদ বিন্দুগুলো আছে এই ছেদ বিন্দুগুলোকে কি করব ছেদ বিন্দুগুলোকে আমরা যুক্ত করে দিব তাহলে কি করব যে এই অংশটাকে যুক্ত করে দিলাম তাহলে দেখো একটা সমবাহু ত্রিভুজ অঙ্কিত হলো তাহলে এটার নাম কি দিব এটার নাম দিতে বলেছে এবিসি তাহলে এবিসি ত্রিভুজ অঙ্কিত হলো তাহলে এখানে বলেছে মাসুমে একটি ত্রিভুজ সি আঁকলো আঁকলাম তারপর স্কেল ও পেন্সিল কম্পাসের সাজে সে ত্রিভুজে বাহুগুলির উপর লম্ব সমুদি খন্দ কাটবে দেখো সম্ভব ত্রিভুজ আঁকাতে কি সুবিধা হয়েছে দেখো ওই একই মাপ নিয়ে উপরে কাটলাম নিচে কাটাই আছে তেমনিভাবে নিচের দিকে কেটে নিতে হবে নিচেও কাটবো শীতে বসিয়ে যেমন কাটবো তেমনি বিতে বসিয়েও কাটবো মানে অর্ধেক করাম আর কিছু না তাহলে আমরা তো বিসি বাহুকে অর্ধেক করা শিখেছি যে যে বাহুকে অর্ধেক করতে হবে তার দুই প্রান্তে বসিয়ে দুটো বৃত্তচাপ উপর নিচে কেটে দিতে হবে তাহলে দেখো এই অংশটা কিন্তু একটা লম্ব সমাধিখণ্ড অঙ্কিত হলো একই রকম ভাবে যে বাহুটাকে অর্ধেক করতে হবে আমি এবার এসি কে অর্ধেক করব এসি কে অর্ধেক করতে গেলে কি করব আমি এসিকে কে অর্ধেক করবো তাহলে এ সি বিন্দুতে বসিয়ে উপরে এবং নিচে দুটো বৃত্তচাপ কাটবো আবার এতে বসাবো কারণ এসিকে কে অর্ধেক করবো তাহলে এতে বসাব এতে বসিয়ে দুটো বৃত্তচাপ কেটে দিব দুটো বৃত্তচাপ কাটলাম তাহলে দেখো তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে সেটাকে আমরা যুক্ত করে দিব একই রকম ভাবে কে অর্ধেক করবো তাহলে এ এবিকে যদি অর্ধেক করি এ এব সমান করব তাহলে একবার এ বিন্দুতে বসাবো একবার বি বিন্দুতে বসাবো তাহলে একবার বি বিন্দুতে বসাই বসিয়ে দুটো বৃত্তচাপ কেটে নিলাম আর একবার এ বিন্দুতে বসাই এ বিন্দুতে বসিয়ে দুটো বৃত্তচাপ কাটব এ বিন্দুতে বসিয়ে কীভাবে বৃত্তচাপ কাটবো এইদিকে একটা কাটবো আবার হচ্ছে এইদিকে একবার কাটবো তাহলে এই দিকে একটা উপরে একটা নিচের মানে যে সরল রেখাকে আমি সমধিখণ্ডিত করছি তার সমান করে বৃত্তচাপ কাটতে হবে মানে প্রতিটা বাহুকে সমধিখণ্ডিত করতে হবে তোমরা যদি সমধিখণ্ডিত শিখে থাকো তাহলে এটা অসুবিধা হবে না মানে এটা একটু মানে তোমাদের মনে হবে যে একটু জটিল হয়ে গেল তা কিন্তু ঠিক নয় এখানে তিনটে লম্ব আছে আমি এই বাহুটাকে প্রথমে অর্ধেক করব বাহুকে অর্ধেক করা শিখেছি তারপরে এ বাহুকে অর্ধেক করব তারপরে এবি বাহুকে অর্ধেক করব তিনটে বাহুকে আমরা অর্ধেক করলাম এবং লম্ব সমুধি দেখছি কোন বিন্দু দিয়ে গেল না ও বিন্দু দিয়ে গেল মানে একটা বিন্দু দিয়ে গেছে তাই জন্য এর নাম দিতে বলছে ও এবারে বলেছে যে এ ও এ মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করতে হবে এ আর ওর মাপ নিব এ আর ওর মাপ নিলাম এটা মাপ মাপ নিয়ে কি অঙ্কন করব মাপ নিয়ে যে বৃত্ত অঙ্কন করব দেখো এর মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করতে বৃত্ত অঙ্কন হলো এটা আমাকে করতে বলেছে তাহলে দেখো প্রথমে ত্রিভুজ আঁকলাম সমবাহু ত্রিভুজ আঁকলাম সমবাহ ত্রিভুজে প্রত্যেকটা বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম সমদীখণ্ডিত আগের নিয়মগুলো মতোই এই এর মাপ নিলাম মাপ নিয়ে ওপরে নিচে কাটলাম মানে যে বাহুকে সমদ্বিখণ্ডিত করব তার দুই প্রান্তেই বসাতে হবে আমি বিসিকে যদি করি করতি বিসির মাপ নিয়ে একবার বি বিন্দুতে বসিয়ে উপরে নিচে কাটবো একবার সি বিন্দুতে বসিয়ে ওপর নিচে কাটবো আবার এ সিকে সমধিখণ্ডিত করতে যাই আমি তাহলে এসির মাপ নিয়ে একবার এ বিন্দুতে বসিয়ে ওপর নিচে কাটবো একবার সি বিন্দুতে বসিয়ে ওপর নিচে কাটবো আবার এ মাপ নিতে চাই তাহলে এ আর বিতে বসিয়ে একবার উপরে একবার নিচে কাটবো এবার তারপর তাদের যুক্ত করলাম একটা বিন্দুতে ছেদ হলো তার নাম দিতে বলেছে যদি তারা সমবিন্দু হয় তাহলে নাম দিতে বলেছে ও তা করার পর তারপর কি বলছে এ ওর ব্যাসাদ্দ নিয়ে বৃত্ত অঙ্কন করতে বলেছে আমি এ ওর মাপ নিয়ে ওতে বসিয়ে বৃত্ত অঙ্কন করে দিলাম তাহলে কি হবে তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে ও বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে এ এ ও ও রেখাংশের রেখাংশের সমান ব্যাসার্ধের বৃত্ত অঙ্কিত হলো সমান ব্যাসার্ধের সমান ব্যাসার্ধের বৃত্ত অঙ্কিত হইল বৃত্ত অঙ্কিত এইভাবে অঙ্কগুলোকে করতে হবে যেহেতু নম্বর অঙ্কটা একটু জটিল তাই জন্য এটাই কিন্তু তোমাদের কিন্তু এইচডব্লু থাকলো এটা একটু বাড়িতে চেষ্টা করবে একটু সময় লাগবে বারবার দেখে এই অঙ্কটাকে করার চেষ্টা করবে তাহলে আগে একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি আর এই একটা অঙ্ক হোমওয়ার্ক এই দুটো অঙ্ক কিন্তু তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে তাহলে যদি পারো মনে করি অঙ্কটা শিখতে পেরেছ ঠিক আছে আজকে এই পর্যন্ত এর পরের দিন পরের অধ্যায় নিয়ে আলোচনা করবো ধন্যবাদ सब्सक्राइब माय चैनल पी के मैथ